माही आ मेरे माही जानी आ दिल जानी किना। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। তো আজকে আমরা এখন একটু ঘুরুঘুরু করতে যাব। বেরোলাম তো চলো একটু ঘুরুঘুরু করতে যাব। তো এখন আমরা এখন সাজার জিনিসের দোকানের সামনে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে পোস্ট করছি যে আমরা কি কি দেখাচ্ছি। এ দেখছে দেখুক, আমাদেরকে সবাই দেখছে দেখছে দেখুক। আমার খুব ভ্যাকসিন হয়ে গেছে তো, একটা ভ্যাকসিন হয়েছে, দুটো হয়েছে, তাতেই আমি সাজিয়ে নিই, আর কিছু লাগবে না, তাই আমি সাজিয়ে নিই, আর কিছু লাগবে না। কম ডিসকাউন্ট দেবে আরো। তোর সব কথাগুলো উঠছে, এই কথাগুলো কেটে দিবি, শুনেছি তোকে দেখে তুই বন্ধ করে না, সব দেখাবো তুই কি কি কিনছিস। এগুলো কি ম্যাট কত? এগুলো এগুলো 70,000-60,000 টাকা করে নিলাম না। এই কালারটা খুব সুন্দর, লিকুইড নেবে, লিকুইড এটা কত? 60? হ্যাঁ লিকুইড নেবে, আরেকটা আছে লিকুইড, দেখছি লিকুইড কি নেবে, দেখছি লিকুইড কত প্রাইস থেকে স্টার্ট। 60-70 কম লিপস্টিক কে মেটা গেছে না, দেখো তো না, ভালো করে ইউজ কর, স্যানিটাইজার করোনা পালাবে, ভালো করে মাখো, হাতে ভালো পর্যন্ত এটাই দেখতে দোকানদারি করছে। তোর বাবাকে বলতে হবে তাহলে কথাটা, তোর বাবা দেখবে ভিডিওটা। চলে এসছি, মৌমিতা মাছ ঠিক করতে করতে সারা রাস্তা দিয়ে কি করছে। প্রচুর মেকআপের জিনিস কেনা হয়েছে, দু বড় বড় বস্তা কিনে ফেলেছে, হিসাব করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত টাকা জিনিস কিনেছিস, একটু ব্লগে বল। না বলবো না, মানে এই ব্লগটা যদি ওর দিদি দেখে বা ওর মা দেখে তেমন ওর একটা মার, ও আর অন্য কথা বলবে না, পিঠেই পড়বে, তাই জন্য ওটা আর বললো না। তো যাই হোক চলো আমরা বাড়ি যাই। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে, কমেন্টও করে দেবে যে কেমন লাগলো ব্লগটা। জানি ব্লগটাই তেমন কিছু নেই, তবু অনেকদিন পর দুজন একসাথে বেরোলাম, এটাই একটা ব্লগ ছোটখাটো। তো সবাই ভালো থাকো।